পুরা শিরোনামলৈ আপোনাক স্বাগতম। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। দুলিয়াজানৰ প্ৰতিবাদত স্তব্ধ হল অইল ইণ্ডিয়া লিমিটেড। অইলৰ মটৰ ৱৰ্কাৰ ইউনিয়নে দীৰ্ঘদিনৰ পৰা ঠিকাভিত্তিক শ্ৰমিকসকলৰ জীৱনৰ সুৰক্ষা প্ৰদানৰ বাবে অইল কৰ্তৃপক্ষক বাৰম্বাৰ দাবী জনাই আহিছে যদিও আজি কুপতি কৰ্মচাৰীসকলে কোনো ধৰণৰ ইতিবাচক সঁহাৰি নোপোৱাৰ পৰিপ্ৰেক্ষিতত আজি পুৱাৰে পৰা হাজাৰ হাজাৰ শ্ৰমিক ওলাই আহি অইল ইণ্ডিয়া লিমিটেডৰ সকলো ধৰণৰ কাৰ্যালয় বন্ধ কৰি সাব্যস্ত কৰে প্ৰতিবাদ। ফলত অইল ইণ্ডিয়া লিমিটেডৰ সকলো ধৰণৰ কাৰ্যালয়ৰ কাম কাজ অচল হৈ পৰিছে। যিকোনো সময়ত ভয়ংকৰ পৰিস্থিতিৰ উদ্ভৱ হোৱাৰ সম্ভাৱনা প্ৰকট হোৱাৰ ফলত পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে আৰক্ষী, অইলৰ উদ্যোগিক সুৰক্ষা বাহিনী মোতায়েন কৰা হৈছে। দুলিয়াজানৰ প্ৰতিবাদত স্তব্ধ হল অইল ইণ্ডিয়া লিমিটেড। অইলৰ মটৰ ৱৰ্কাৰ ইউনিয়নে দীৰ্ঘদিনৰে পৰা ঠিকাভিত্তিক শ্ৰমিকসকলৰ জীৱনৰ সুৰক্ষা প্ৰদানৰ দাবীত অইল কৰ্তৃপক্ষক বাৰম্বাৰ দাবী জনাই আহিছে যদিও আজি কুপতি কৰ্মচাৰীসকলে কোনো ধৰণৰ ইতিবাচক সঁহাৰি লাভ কৰা নাই, যাৰ পৰিপ্ৰেক্ষিতত আজি পুৱাৰে পৰা হাজাৰ হাজাৰ শ্ৰমিক ওলাই আহি অইল ইণ্ডিয়া লিমিটেডৰ সকলো ধৰণৰ কাৰ্যালয় বন্ধ কৰি সাব্যস্ত কৰে প্ৰতিবাদ। ফলত অইল ইণ্ডিয়া লিমিটেডৰ সকলো ধৰণৰ কাম কাজ আজি স্থবিৰ হৈ পৰিছে। যিকোনো সময়তে পৰিস্থিতি ভয়ংকৰ হ'ব পাৰে। ভয়ংকৰ পৰিস্থিতি উদ্ভৱ হোৱাৰ সম্ভাৱনা প্ৰকট হোৱাৰ ফলত পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে আৰক্ষী, অইলৰ উদ্যোগিক সুৰক্ষা বাহিনী মোতায়েন কৰা হৈছে। আমি দাবী কৰিছোঁ অইল মেনেজমেণ্টক বা দাবী জনাই আহিছোঁ। আমি বহুত আমি ইয়াত ঘাত প্ৰতিঘাত মাজেৰে আজি এইখিনি উপনীত হৈছোঁহি। আমি তেখেতসকলক বাৰম্বাৰে আমি এটাই অনুৰোধ কৰি আহিছোঁ যে আমি যি কাম কৰি আছোঁ সেই কামৰ পৰা যাতে আমি বঞ্চিত হ'ব নোৱাৰোঁ বা নালাগে হ'ব নোৱাৰিব বা কৰিব নোৱাৰিব। ৰাজ্যজুৰি সৰস্বতী পূজাৰ উৎসাহ। প্ৰতিখন শিক্ষানুষ্ঠানত বিদ্যাৰ অধিষ্ঠাত্ৰী দেৱীৰ পূজা অৰ্চনা অব্যাহত। ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ লগতে মহানগৰীৰো শিক্ষানুষ্ঠানসমূহত অনুষ্ঠিত হৈছে সৰস্বতী পূজা। বাগদেৱীৰ মন্ত্ৰোচ্চাৰণেৰে মুখৰিত হৈছে শিক্ষানুষ্ঠানসমূহ। সৰস্বতী পূজাক লৈ ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে। পুৱাৰে পৰা সাজি কাচি ওলাই আহিছে ছাত্ৰ ছাত্ৰীসকল। সমগ্ৰ দিনজুৰি থাকিব পঞ্চমী আৰু শুক্লা পঞ্চমীৰ দিনটোত সৰস্বতী পূজাৰ উখল মাখল পৰিৱেশ। ৰাজ্যৰ প্ৰত্যেকখন শিক্ষানুষ্ঠানতে পুৱাৰে পৰা সীমাহীন ব্যস্ততা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত। সকলোৱে ন ন সাজ পৰিধান কৰি আহিছে সৰস্বতী পূজাৰ উপভোগ কৰিবলৈ, দেৱী সৰস্বতীৰ আশীষ ল'বলৈ। পুৰোহিতৰ মন্ত্ৰোচ্চাৰণেৰে মুখৰিত হৈ আছে প্ৰত্যেকখন শিক্ষানুষ্ঠান। এক আধ্যাত্মিক পৰিৱেশৰ মাজত বুৰ গৈছে ছাত্ৰ ছাত্ৰীসকল। আমি বহুত দিনৰ পৰা অপেক্ষা কৰি আছিলোঁ সাজি কাচি ওলাই আহিম বুলি, আৰু আজি সেই দিনটো আহিছে। আমি সকলো আহিছোঁ, সেৱা কৰিছোঁ, কৰি কেনে সকলোৱে একলগ হৈছোঁ, ভাল লাগিছে। আজি প্ৰিপেৰেশ্যন ভাবিতো থৈছোৱে বাৰু, কিন্তু এতিয়া মানে এসপ্তাহমানৰ পৰা আৰু কাপোৰ চাপোৰ কি পিন্ধিম সেইটো বাৰু আগৰ পৰাই ভাবি থৈ দিছিলোঁ। লকডাউনৰ পিছত এয়া খুব এটা মানে ডাঙৰ ইভেণ্ট আমি এটা পাইছোঁ, ওলাই আহিব একেলগে, ফ্ৰেণ্ডছবিলাকক লগ পাইছোঁ, চ' এটা এক্সাইটমেণ্ট থাকে। চ' বহুত ভাল লাগিছে আজি আহিছোঁ, চবকে লগ পাইছোঁ, সেইটোৱে মোৰো ভালেই লাগিছে। মানে হ'ল যে সেইটোৱে বহুত ডাঙৰ কথা আৰু, ভবা নাছিলোঁ হ'ব বুলি। চ' হ'ল, ভাল লাগিছে আহিছোঁ, লাষ্ট ইয়াৰো আহিছিলোঁ, বহুত ভাল লাগিছে। কোভিডৰ কাৰণে আমি বহুত বস্তু মিছ কৰিছিলোঁ, স্পেচিয়েলি কলেজ ডে'টো ওৱান ইয়াৰ মিছ কৰিছোঁ। চ' আজি বহুত ভাল লাগিছে, ফ্ৰেণ্ডছৰ লগত পাইছোঁ লগ। মোৰ প্ৰিপেৰেশ্যন বেছি দিনৰ নহয়। আৰু মহানগৰীৰ পূজাস্থলীৰ পৰিৱেশ আমাক এই মুহূৰ্তত দেখুৱাব আমাৰ সতীৰ্থ সাংবাদিক উৎপল হালৈয়ে। আজি বিদ্যাৰ অধিষ্ঠাত্ৰী দেৱী সৰস্বতীৰ পূজা, আৰু সৰস্বতী পূজা উপলক্ষে প্ৰতিখন বিদ্যালয় মহাবিদ্যালয়তে দেখা গৈছে উথপথপ পৰিৱেশ। আৰু ব্যতিক্ৰম নহয় গুৱাহাটী মহানগৰীৰ লখৰাৰ হাউকুচিত থকা শ্ৰীনিবাস ৰামানুজন কলেজ। যিহেতু কোভিড 19ৰ পৰিৱেশ সৃষ্টি হৈছিলে আৰু কোভিড 19 পৰিৱেশৰ সৃষ্টি হোৱাৰ পৰৱৰ্তী পৰ্যায়তে স্বাভাৱিক পৰিৱেশ ঘূৰি আহিছে সকলো অনুষ্ঠান প্ৰতিষ্ঠানলৈ। আৰু এয়া হৈছে সৰস্বতী পূজা উপলক্ষে আমি উপস্থিত থকা শ্ৰীনিবাস ৰামানুজন মহাবিদ্যালয়ৰ পৰিৱেশ। প্ৰত্যেকগৰাকী ছোৱালীয়ে ওলাই আহিছে বা ল'ৰাইসকলে ওলাই আহিছে, আৰু যিহেতু সৰস্বতী পূজা বুলি ক'লে এক শিক্ষাৰ লগত সম্পৰ্ক থাকে আৰু বাগদেৱী বীণাবাণীৰ বন্দনাৰে মুখৰিত
হৈছে সমগ্র অসম আর এই বিদ্যালয় ব্যতিক্রম নহয় প্রত্যেকজন লড়া ছোৱালী সকলে পূজা হকলে ওলাই আছে আর তার দৃশ্য মূর্তি থ দেখাইছে যেহেতু আজি শুক্ল পঞ্চমী তিথি অনুষ্ঠিত করা হয় বাগদেবী বন্দনা আর বাগদেবী বন্দনার ঠিক 1:15 পূজা ভাগ আরম্ভ হব মূল পূজা ভাগ আর আমার মূর্তি থ যে দৃশ্য বারে ইয়ার দেখাইছে আর যদি চা যায় বিদ্যালয়খনের ছাত্রছাত্রী সকলে নিজভাবে কারিগরী করে সজাই পড়াই তুলিছে এই ধরনের দৃশ্য সমূহ যেহেতু বাগদেবীর বাহন হয়েছে হা আর তখন ধুনিয়াকৈ হা প্রস্তুত করেছে যেধরনের দেবীর আগমন ঘটে তখন দেখাবলে চেষ্টা করেছে আর আমি চেষ্টা করি এই বিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয়ের কিছু কথা জানিবলে যেহেতু 2017 স্থাপন বিদ্যালয়খনের পূর্বে উল্লেখ করেছে যে বিদ্যালয় আন এক সুসম্পর্ক থাকে পড়ার হে এই বিদ্যালয়খনের প্রত্যেক বছরে কিন্তু ভাল ফলাফল দেখাবল সক্ষম হয়েছে আর এই পূজা ভাগর কারণে 3 দিন পূর্বেরপরা এই ধরনের প্রস্তুতি চলাইছে আর মোট অধ্যক্ষ আছে স্যার কি ধরনের চলছে নমস্কার মই শ্রী নিবাস রামানুজন এডুকেশন একাডেমির অধ্যক্ষ হিসাবে কোঁ যে সরস্বতী পূজাটোই আমার কারণে সবচেয়ে ডাঙর একটা অনুষ্ঠান যত ছাত্রছাত্রী সকলে আজ এবছর ধরে রখি রাখে যে সরস্বতী পূজা হব আমি সরস্বতী পূজাত কাম করি সরস্বতীর একটা আশীর্বাদ লম আর দেখা গেছে হ্যাঁ যা 3-4 দিন ধরে দিন রাতে একাকার ইভেন যাকালি রাতেও আমার লড়া কেজনমান ইয়াতে থাকি কাম করেছে গতি খুব মানে আমার কারণে একটা ডাঙর একটা অনুষ্ঠান উৎসব আমার কারণে আর আমি সরস্বতীর আশীর্বাদত একটা কথা আপনার কো যে এইবার 26খন স্কুটার আমার অনুষ্ঠানের ছালিয়ে 26খন স্কুটার পাইছে গতি এই সুযোগ আসলে প্রধান শিক্ষক মহোদয় ভাষ্য অধ্যাপক মহোদয় ইতিমধ্যে উল্লেখ করেছে যে 26জনক ছাত্রছাত্রী এই পড়ার বিদ্যালয়ের সুনাম শিক্ষাতে উত্তীর্ণ হয় ইতিমধ্যে গৌরব পড়ে আনিছে আর ইয়ার সমান্তরভাবে আছে বিদ্যালয়ের এক উথপথপ পরিবেশ আর আমার লগত কিছু অন্য লোক আছে তেখেতসকলের কিছু কথা জানিবলে চেষ্টা করি সরস্বতী পূজা বলে কি ধরনের ওলাইছে কেতিয়ার পর প্রস্তুতি প্রস্তুতিতে বিশেষ তেনেকুয়া নাই একো কালি রাতের পর বাস কাপড় ঝোল হয়েছে আর বিশেষ এনেকা নাই একো প্রার্থনা এটা যেখানে পড়ি আছে মই বিএ ফার্স্ট সেম গতিকে পরীক্ষাবর ভাল হয় যাতে আর এখানে আশীর্বাদ করে থাকে আসলে এগারী ছাত্রীর ভাষ্য ইতিমধ্যে উল্লেখ করেছো যে এই রাজ্যজুড়ি এটা উত্তপ্ত পরিবেশে বিরাজ করেছে যেহেতু বাগদেবীর বন্দনানে মুখরিত হয়েছে সমগ্র অসম আর গুয়াহাটী মহানগরীর শ্রীনিবাস রামানুজন মহাবিদ্যালয় ব্যতিক্রম নহয় আর এইদরে এটা উত্তপ্ত পরিবেশে বিরাজ করেছে প্রত্যেকখন মহাবিদ্যালয়ের সমান্তরভাবে লখরা থকা রামানুজন মহাবিদ্যালয়ও আর এনেদরে বিভিন্ন শিক্ষানুষ্ঠানত এক উখল মাখল পরিবেশ আধ্যাত্মিক পরিবেশের মাজত বুর গৈছে ছাত্রছাত্রী সকল প্রতিখন শিক্ষানুষ্ঠানত বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীক আরাধনা করা হয়েছে রাজ্যের ভিন্ন প্রান্তর লগতে আমি মহানগরী শিক্ষানুষ্ঠান সমূহের পরিবেশ দেখাইছো বাগদেবীর মন্ত্র উচ্চারণে মুখরিত হয়েছে শিক্ষানুষ্ঠান সমূহ সরস্বতী পূজাক লৈ ছাত্রছাত্রী সকলের মাজত উখল মাখল পরিবেশ পুয়ারে পুরায় হাজি কাছি উলাই আহিছে ছাত্রছাত্রী সকল আর হাজুন কাছনের ক্ষেত্র যেন অঘোষিত প্রতিযোগিতা ছাত্রছাত্রী সকলের মাজত পূজা করবলে আহিল মানে সরস্বতী মার ওসর আশীর্বাদ লোলে যাতে মানে এই যি যা বছর মানে যি হয়ে গেল হল আর মানে এটা যাতে আর ভগবানে আশীর্বাদ দিয়ে লড়া ছালিয়ে যাতে ভালকে পড়াশোনা করবেন আজি সঁচাকৈ এটা অতি পবিত্ৰ মুহূৰ্ত কাৰণ আমাৰ শিক্ষাৰ জীৱনৰ কাৰণে সৰস্বতী দেৱী মানে বিদ্যাৰ অধিষ্ঠাত্ৰী দেৱী তেখেতৰ পূজাক লৈ আমি সঁচাকৈ সদায় মানে আগ্ৰহী হৈ থাকোঁ কৰোণাৰ পৰিস্থিতিৰ মাজতে আজি আমাৰ বিদ্যালয়ত অনুষ্ঠিতভাৱে অনুষ্ঠিত কৰা হৈছে আৰু সকলোৱে আশীৰ্বাদ লওকহি তাকে কামনা কৰিছোঁ মানে সৰস্বতী পূজা যিহেতু বিদ্যাৰ হেৰি আৰু ভালকৈ পঢ়া শুনা কৰি থাকিম আৰু ভগৱানে কৃপা কৰিব আৰু সৰস্বতী মায়ে পুষ্পাঞ্জলি লবলে আহিলা হয় আজি সোনকালে ওলাই আহি কিনে বোধ সরস্বতী মার আশীর্বাদ পুষ্পাঞ্জলিকে লই লো এভরি ইয়ার আমি এইটো দিনের কারণে আর এই মুহূর্তে আমি শান্তিগিরি নার্জারি ওসরলে যাম কোকরাঝারত আছে আমার সাংবাদিক শান্তিগিরি নার্জারি শান্তিগিরিয়ে দেখাব কোকরাঝারর সরস্বতী পূজার পরিবেশ আজি শ্রী শ্রী সরস্বতী পূজা বিদ্যার অর্জুন সরস্বতী পূজা আজি দিনে আজি আজি দিন দেখা গেছে রাজ্যখানের বিভিন্ন জেলার লগতে খকড়া জেলার বিভিন্ন শিক্ষানুষ্ঠান বিদ্যালয় মহাবিদ্যালয় সময়তে দেখা গেছে রাতেপা ভাগরপর শ্রী শ্রী সরস্বতী দেবীক পূজনা অর্চনা দিব কারণে ইয়ার ছাত্রছাত্রী তেখেতসকলে নিজ নিজ বিদ্যালয় মহাবিদ্যালয় শিক্ষানুষ্ঠান সময় দেখা গেছে সরস্বতী পূজা ইয়াত আয়োজন করা হয়েছে আমি বর্তমান উপস্থিত আছো খকড়া শহরত থাকা ইউন একাডেমি ব্যক্তিখণ্ড বড় মাধ্যমের বিদ্যালয় যে বিদ্যালয় ব্রহ্মযোগ ইতিমধ্যে ইয়ার আয়োজন করা হয়েছে ইয়ার দুটা পৃথক পৃথক
পদ্ধতি ইয়াত পদ্ধতির ইয়াত বা ব্রহ্ম পদ্ধতি আর বাটু পদ্ধতির ইয়া পূজা আয়োজন করা হয়েছে। ইয়া দেখা গেছে ইয়া সুন্দর বাতাবরণের মাধ্যমে ইয়াত সরস্বতী পূজা আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে ইয়া দেখা গেছে ব্রাহ্মণের যোগেদি ইয়াত রাতেপা ভাগর পর কোন কোন ছাত্র ছাত্রী স্কুলে ছাত্র ছাত্রী আহি পেলে গেলে পূজনা অর্চনা দিয়া ব্যস্ত দেখা গেছে। মই কথা পাতি চেষ্টা করছো ইউনো একাডেমির সঞ্চালক কৃষ্ণ গোপাল বসুমতার হইতে, কেন আজি দিনও দেখা গেছে দাদা ইয়াত যথেষ্ট সুন্দর বাতাবরণ বাটু পদ্ধতি আর ব্রহ্ম পদ্ধতি আপনার আপনি ইয়াত পূজা আয়োজন কি কব বিচার রাইজ? হয় আমি প্রত্যেক বছর মা সরস্বতী যে জ্ঞানের দেবী এই কারণে আমার ছাত্র ছাত্রীর আর এই স্কুলের মঙ্গলের কারণে যে জ্ঞান আমি যাতে অর্জন করব পারে সেই কারণে আমি পূজাটা সদাই মানে জাক জকমে করে থাকো। আর এই বছর আমি দেখিছো আমার ছাত্র ছাত্রী বা পেরেন্টস সকলে ইয়াত আগভাগ লৈছে। দেখিলো বহুত সুন্দর বাতাবরণ ইয়াত ছাত্র ছাত্রী স্কুল তেখেতে বলে ইয়াত যথেষ্ট পার্টিসিপেট করেছে প্রত্যেক বছর তেনে আপনার কি কি আজ আজ কার্যসূচী আজ আমার কার্যসূচী হচ্ছে যে রাতেপুয়ার পরে আমি এই যে যা পূজার দুটা প্রকারের আমি পূজাটা ইয়াত করে এটাতো হচ্ছে আমার ট্রেডিশনেল বাটৌ যে ধর্ম আছে এই বাটৌ ধর্মের যখন ভক্ত আছে বাটৌ পদ্ধতিরে পূজাটা দিয়ে আছে। আর এটা এই যে ব্রহ্ম এই মানে আমার বড় সকল যেহেতু এই মেইন ধর্ম তো দুটাই আছে এই হয়ে থাকে। আর ইয়ার পিছন আমি খাওয়া দাওয়ার যে বস আমি আরম্ভ করব এটা মানে রান্না বান্ধাটা চলি আছে। আমি সদাই মানে প্রত্যেক বছর এনেকা আমি কোকাঝারের তিনটা ঠায়ত স্কুল আছে এই তিনটা ঠায়তে এই স্কুলত যে খাওয়া দাওয়া ইয়াতে আমি একই জায়গা আরম্ভ করি এই ভাগাই দিয়ে আর তিনটা জায়গাতে মানে আমার পূজাটো দুটা পদ্ধতিতে চলি আছে। জ্ঞানের মাতা জ্ঞানের দেবী সরস্বতী দেবীর তেখেতে পূজা অর্চনা করেছে আর তেখেতে দেখা গেছে ইউএন একাডেমিয়ে প্রত্যেক বছরে এনে এনেকা নিজ নিজের যে শিক্ষানুষ্ঠানত ব্রহ্ম মাধ্যমে ব্রহ্ম পদ্ধতি আর বাটু পদ্ধতির মাধ্যমে তেখেতে পূজা অর্চনা করে দেখা গেছে। ইয়ার আজি দিনতো দেখা গেছে ইয়ার ইয়ার রাজ্যখন বিভিন্ন জেলা খকড়া শহর বিভিন্ন শিক্ষানুষ্ঠান বিদ্যালয় মহাবিদ্যালয়সমূহ দেখা গেছে রাতেপুৱা ভাগরপর সরস্বতী ইয়াত সরস্বতী পূজা আয়োজন করা হয়েছে। এনেদরে দেখা গেছে সুন্দর বাতাবরণ মাধ্যমে ইয়াত ইউএন একাডেমির এনেদরে পালন করা হয়েছে। আলফায় অপহরণ করা দুই বিষয়াক মুক্তি দিয়া সন্দর্ভত আজি অন্তিম দিন। শিবসাগরের অভিযন্তা প্রণব কুমার গগৈর ঘরত শোকাকুল পরিবেশ। প্রণব কুমার গগৈর পত্নী আর মাতৃর পুনের আহ্বান পরেশ বড়ার প্রতি। যা 21 ডিসেম্বর অরুণাচলের অপহৃত হয়েছিল কুইপর দুই বিষয়া প্রণব কুমার গগৈ আর রাম কুমার। এই পর্যন্ত দুই বিষয়াক উদ্ধারের বাবে সরকার আর তেল কোম্পানি কোনোটো পক্ষে চেষ্টা করা পরিলক্ষিত হওয়া নাই, যার পরিপ্রেক্ষিত আজি পর্যন্ত মুকলি করে আনিব পৰা নাই অপহৃত দুই বিষয়াক। আর এই মুহূর্তে আমি দেখাইছো এক শোকাকুল পরিবেশে বিরাজ করেছে আজি 16 ফেব্রুয়ারী অন্তিমটো দিন। যে শর্ত বান্ধি দিছে আলফা স্বাধীনে সেই শর্ত পূরণ করব নোৱাৰিলে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হব। রাম কুমারের ক্ষেত্রে এই সকিয়নি এই হুঙ্কার আলফা স্বাধীনে দি আহিছে। আর বর্তমান শিবসাগরের অভিযন্তা প্রণব কুমার গগৈর ঘরত এক শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। প্রণব গগৈর পত্নী আর মাতৃর পুনের পরেশ বড়ুয়ালে আহ্বান যে অতি শীঘ্রেই এরি দিয়ক মুক্তি দিয়ক প্রণব কুমার গগৈ আর রাম কুমারক। যা 21 ডিসেম্বর অরুণাচলের অপহৃত হয়েছিল কুইপর দুই বিষয়া প্রণব কুমার গগৈ আর রাম কুমার। পরেশ বড়ালে মানে আহ্বান জানাইছিল যে মোর এই লড়াটো যদি আছে দূরপা আপনাদের সোনকালে উলিয়াই দিয়ক। আর জানিয়েছে আজি সেই দিন আমি এই বৃদ্ধ পিতৃ মাতৃয়ে কি অবস্থা ভোগ করে আছো। অসমীয়া মন্দির এজন হয়ে আমার অসমের অসমীয়া লড়া এটা ইমান হাসি দিয়াটো আমি করি নাভাবিছিল। গতি আপনাদেরকে অনুরোধ করছো যাতে মো লড়াট ভালো কোলা এই দিয়ে এই মো বিশেষ অনুরোধ যাতে মো পরিয়াল মুখলে যায় মো সহায় করে বলে এটাও বিনম্র মানে অনুরোধ করছো। নির্দোষী মানুষজন যাতে সোনকালে মুকলাই দিয়ে এই সংঘাত আমার নয় বহিরাগত কোম্পানির সংঘাত বিনম্র গাটর অনুরোধ করেছিল যাতে সোনকালে উড়িয়ে মুকলি করে দিয়ে।
নির্বাচন অবতীর্ণ হবর বাবে রাইজর পুরা পুঁজি বিচারিলে অসম জাতীয় পরিষদে সংবাদ মেলত জনগণর পুরা পুঁজি বিচারি একাউন্ট নম্বর মুকলি করিলে অসম জাতীয় পরিষদে অসম জাতীয় পরিষদ অসমর সর্বসাধারণ লোকর আপন দল বলে মন্তব্য করে নির্বাচনের বাবে পুঁজি সংগ্রহের ব্যবস্থা করা বলে মন্তব্য লুরিণজ্যোতি গগৈর অসম জাতীয় পরিষদর একাউন্টত রাইজে জমা দিয়া ধন সপ্তাহর মূরে মূরে রাজহুয়া করা হব বলে ঘোষণা করে লুরিণজ্যোতিয়ে বিজেপি আর কংগ্রেসক ধনেরে বলে নোয়ার বাবে এনেদরে রাইজর পুরা ধন বিচারি আহ্বান জানালে লুরিণজ্যোতিয়ে জাতীয় সেবক হয়ে অসমর প্রগতিত নিজের অবদান দিবলৈ টোল ফ্রি নম্বরের ব্যবস্থা করেছে এ জে পিয়ে আনহাতে 126টা সমষ্টিতেই প্রার্থিত্ব দিব অসম জাতীয় পরিষদে 25 ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিত্বর আবেদন প্রক্রিয়া অব্যাহত থাকিব লগতে কংগ্রেস আর এআইডিএফর সহ মিত্রতা নকরে বলে স্পষ্টক জানালে লুরিণজ্যোতিয়ে এই সময়ত অসমত যেবোৰ ৰাষ্ট্ৰীয় ৰাজনৈতিক দল আছে ৰাজনৈতিক দলসমূহৰ তেওঁলোকৰ ধন বল ধনৰ শক্তি অসীম পুঁজিপতি বনিয়াৰ দল বুলি বিজেপিক জানে কংগ্ৰেছৰ 100 বছৰীয়া পুৰণা ইতিহাস আছে তাৰ মাজত অসমৰ সুৰক্ষিত ভৱিষ্যত অসমৰ জনগণৰ স্বাভিমান ৰক্ষা কৰিবৰ কাৰণে সততা নিষ্ঠা আৰু জাতীয় দায়বদ্ধতাৰে অসম যাত্ৰা কৰিব ধন বলত অর্থনৈতিকভাবে বিজেপি বা কংগ্রেসের লগত যুঁজ করিব পৰা আমার কোনো ধরনের অর্থনৈতিক সক্ষমতা আমার নাই জাতীয় সংকটের সময়ত স্বাভিমানী সত্তাটাক আগবাই দিয়ার চিন্তা এইবই আমার মূলধন গতি এনেকটা সময়ত আমি রাইজর চুরলে আমার যাতে আগন্তুক দিনত তেখেতসকলে সহায় করে বিভিন্ন মানুষের গণপুঁজি গঠন করবর কারণে আমি একাউন্ট নম্বর একটা অসমৰ ৰাইজলৈ আগবাব খুঁজছো 5920 তারপর দুটা অসমিয়াত কব খুঁজছো 2020-2021 11 শেষত 11 আর IFSC কোড HDFC 000039 সমগ্র অসমৰ ৰাইজক আমি জাতীয় পরিষদের এই যাত্রাত সহযোগিতা আগবাবর কারণে আমি আহ্বান জানাইছো এই রাজনৈতিক যে ধারা এই ধারাটা অব্যাহত রাখিম বলে আমি উল্লেখ করছো রাইজে যে সহায় সহযোগিতা আগবাব 1 টকাৰ পৰা যিমানে আগবাব 1 টকাৰ পৰা 1000, 1500, 2000, 10000, 20000 যিয়ে আগবাব সকলো হিসাবৰ খতিয়ান এক সপ্তাহৰ মূৰে মূৰে আমাৰ ওয়েবসাইটত আমি আপলোড কৰিম ইয়াৰ সৈতে সময় হল দুপুৰৰ শিৰোনামৰ পৰা বিদায়।